দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। স্বাবলম্বন নির্ভরযোগ্য বিশ্বস্ত এডুকেশনাল কনসালটেন্সি দেশে বিদেশে বিভিন্ন স্বীকৃত নামী কলেজগুলিতে এমবিবিএস, বিডিএস, নার্সিং, প্যারামেডিকেল ও ফার্মেসির বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে নিজেদের সুন্দর কেরিয়ার গড়ে তুলতে আজই যোগাযোগ করুন। ঠিকানা স্বাবলম্বন রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। চিকিৎসার খরচ মেটাতে দেউলিয়া বাবা, তবু বাঁচানো গেল না জাতীয় চ্যাম্পিয়ন প্যারা অ্যাথলিটকে। পাঁচ বছর আগে প্যারা সুইমিং এ অংশ নেওয়া বন্ধ হয়ে গিয়েছিল তার। বলে দেওয়া হয়েছিল তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন বাঙালি প্যারা সাঁতারু অমর্ত্য চক্রবর্তী প্যারা সুইমিং ইভেন্টে অংশ নেওয়ার উপযুক্ত নন। বুধবার অমর্ত্যের জীবন ও দেশে ক্রীড়া প্রশাসকদের বিরুদ্ধে লড়াই চিরকালের মতো শেষ হয়ে গেল। নয়াদিল্লির হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 19 বছর বয়সে চলে গেল অমর্ত্য। অর্থাভাবে চেন্নাইয়ের বড় হাসপাতাল বা নয়াদিল্লির এইমসের ছেলেকে ভর্তি করাতে পারেননি অমিতোষ। গত বছর ডিসেম্বরে অস্ত্রোপচার করাতে হয়েছিল অমৃতের। সেই অস্ত্রোপচারে বাড়ি ফিরে আসে সে, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়ায় ফের তাকে নয়াদিল্লির হাসপাতালে ভর্তি করতে হয়। যুদ্ধের জের উইলিংটনে নিষিদ্ধ রাশিয়া ও বেলারুশের টেনিস তারকারা। ইউক্রেনের ওপরে আগ্রাসনের জন্য এবারে উইলিংটনে খেলতে পারবেন না রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা। এই যুদ্ধে রাশিয়ার পাশে রয়েছে বেলারুশ, তাই ইউক্রেনের ওপরে সরাসরি আগ্রাসনের জন্য রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। তেমনই রাশিয়াকে যুদ্ধে সমর্থন করার জন্য বেলারুশের তারকাদেরও নামার অনুমতি দেওয়া হয়নি এই ঐতিহ্যশালী টুর্নামেন্টে। অল ইন্ডিয়া লন টেনিস ক্লাব এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আর এই সিদ্ধান্তের ফলে ঘাসের কোর্টে দেখা যাবে না পুরুষদের বিভাগে 2 নম্বর দালিন মেদভেদেভ এবং বেলারুশের মহিলা খেলোয়াড় সাবালেঙ্কা, ভিক্টোরিয়া আজারেঙ্কা সহ আরও অনেক প্রতিভাবান রুশ ও বেলারুশ টেনিস খেলোয়াড়কে। মৃত্যুপুরে মারিউপোল, এবার তৈরি হচ্ছে মানবিক করিডোর। রুশ গোলায় মারিউপোল কার্যত শ্মশান, তাই মেশিনে সওয়ার হয়ে জমজমাট শহরটি যেন পৌঁছে গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ দিনগুলিতে। ইউক্রেনের দাবি, পুতিন বাহিনীর হামলায় এখনো পর্যন্ত মৃত্যু হচ্ছে হাজার হাজার নিরীহ মানুষের, কিন্তু কিছুতেই থামছে না রুশ ফৌজের হামলা। এহেন পরিস্থিতিতে শহরটিতে ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব ইউক্রেনের বন্দর শহর মারিউপোল। আর এই বন্দর দখলের লড়াই ইতিমধ্যে হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করছে ইউক্রেন। যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে জম্মু কাশ্মীরের বারামুলায় নিহত লস্কর কমান্ডার ইউসুফ। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই নিহত হলেন জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবার কমান্ডার মোহাম্মদ ইউসুফ, তার ওরফে কান্ত্রু। বৃহস্পতিবার সকালে বারামুলায় নির্দিষ্ট খবরের ভিত্তিতে সেনা এবং পুলিশের যৌথ বাহিনী অভিযান চালায় বলে জম্মু কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছে। তিনি জানান, বদগাম জেলার সীমান্তবর্তী পাহাড় ঘেরা এলাকায় ওই গ্রামে প্রায় 1 ঘন্টা গুলির লড়াই চলে। ইউসুফের সঙ্গে গুলিতে মারা পড়েছে আরও এক লস্কর জঙ্গি। নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে আরও 3 জন জঙ্গি আটকে বলে দাবি বিজয় কুমারের। স্বাবলম্বন একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য এডুকেশনাল কনসালটেন্সি পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে ও অ্যাব্রড, যেমন এখন বাংলাদেশ, কিরগিজস্তান, নেপাল প্রভৃতি দেশে আমরা সযত্নে এমবিবিএস, বিডিএস, নার্সিং, প্যারামেডিকেল ও ফার্মাসির বিভিন্ন কোর্সে ভর্তি করে থাকি। 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনার বাচ্চার সুন্দর ভবিষ্যৎ গড়তে ও যে কোনো রকম সাহায্য, যেমন অ্যাডমিশন, কাউন্সিলিং, কেরিয়ার গাইডেন্স, স্কলারশিপ নিয়ে আরও বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। এছাড়াও মেডিকেল রিপ্রেজেন্টেটিভে প্লেসমেন্ট অ্যাসিস্ট করা হয়। ঠিকানা স্বাবলম্বন রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732841946, 9732935593।
এরই সঙ্গে শেষ হলো নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।